একটা সিঙ্গেল কবুতর 28 ঘন্টা 43 মিনিট উড়াইছে একজন ভাই, দুইটা কবুতর, একটা কবুতর 28 ঘন্টা 43 মিনিট, একটা কবুতর 28 ঘন্টা 41 মিনিট। এটা কোনো সমষ্টিগত রেজাল্ট না, জাস্ট সিঙ্গেল কবুতর। আর এদিকে দেখেন কবুতরের সাথে মারামারি করতেছে। হ্যাঁ যাও 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 বেরিয়ে গেছে, যাও 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 যাও। তো এই ধাপটা খারি করে ফেলার পিছনে কিছু কারণ আছে, এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব আমরা কি নিয়ম করতেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের লফটে কিন্তু কিছু গুড নিউজ আছে, আমাদের যে নতুন পেয়ারগুলো দেওয়া হয়েছে এই পেয়ারে নতুন বাচ্চা ফুটছে, এবং হচ্ছে আমাদের যে ফিডব্যাক মুরগি অনেকদিন পরে আমরা বাইরে ছাড়ছি। আর এতদিন কেন আটকে রাখছিলাম, কেন বাইরে ছাড়িনি এটাও বলবো। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে গতকালকে আমাদের ইন্ডিয়া থেকে একজন আমাদেরকে নক করে ফেসবুক পেজে, সেখান থেকে আমরা জানতে পারি যে ইন্ডিয়াতে নাকি একটা হিউজ একটা রেকর্ড হয়েছে হাই ফ্লাইং কবুতরের। আর সেটা হচ্ছে যে প্রায় একটা সিঙ্গেল কবুতর 28 ঘন্টা 43 মিনিট উড়াইছে একজন ভাই, দুইটা কবুতর, একটা কবুতর 28 ঘন্টা 43 মিনিট, একটা কবুতর 28 ঘন্টা 41 মিনিট। এটা কোনো সমষ্টিগত রেজাল্ট না, জাস্ট সিঙ্গেল কবুতর। তার মানে ধরেন যে আজকে সকালে উড়াইছে, পরের দিন সকালে নামছে, এরকম একটা বিষয় আর কি দেখা দিছে। মানে জিনিসটা শোনার পরে আসলে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে এবারটা কীভাবে হলো, বাট যতদূর আমি বুঝতে পারলাম যে এটা অফিসিয়ালি রেজাল্ট হয়েছে ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়ার কলকাতা হবে এরকম একটা জায়গা। হয়তো বা তাদের কবুতরের জাত আলাদা, কবুতর সিস্টেম অন্যরকম। আমার কাছে যেটা মনে হলো মাদ্রাজি কবুতর, যেটা তারা সবসময় ওনারা চর্চা করে আসে কলকাতাতে, মাদ্রাজি কবুতর। তো মাদ্রাজি কবুতর দিয়েই ওনারা মোটামুটি এই রেজাল্টটা করছে, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে শুনে। তো সবার প্রথম আমাদের যে গুড নিউজটা, সেটা হচ্ছে আমাদের যে কবুতরগুলো পেয়ার দেওয়া ছিল আমাদের মেইন ব্রিডার কবুতরগুলো, এর মধ্যে আমাদের কবুতরে কিন্তু বাচ্চা ফুটে গেছে। যেমন এই পেয়ারটার আমাদের বাচ্চা ফুটে গেছে, আপনাদেরকে দেখাই। একটু আসো দেখি, যেমন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একটা ফুটে গেছে বাচ্চা, আর একটা ডিম ফুটে নেয়। হয়তো ভাই ডিমটা নষ্ট হয়ে যাবে, এই ডিমটা আমরা সরায় ফেলবো। এই ডিমটা অলরেডি নষ্ট হয়েও গেছে, সো এই ডিমটা রেখে আর লাভ নাই, ডিমটা ফেলে দিব। তো আমাদের এই পেয়ারের বাচ্চা একটাই হয়েছে। তো আমাদের যে পেয়ারগুলো মেইন পেয়ারগুলো দেওয়া ছিল, এর মধ্যে এক পেয়ারের বাচ্চা ফুটলো আলহামদুলিল্লাহ। তো বাচ্চাকে এখন খাবার দাবার একটু দিব, রেজার পরিমাণটা বাড়াই দিব ওর বাবা আমার খাবারে। তো রেজার পরিমাণ অলরেডি আমরা বাড়াই দিছি আজকে থেকে, সো মোটামুটি ওদের খাবারের রেজার পরিমাণটাও বেশি আছে। সো এই তো, আর আমাদের আজকে ফিডব্যাক মুরগিগুলো ছাড়ছি আমরা। আর মেলটা দেখেন ব্রিডিং রুমে ঢুকে বসে আছে, ও অনেকদিন পরে ছাড়া পাইছে, আর অনেকদিন পরে ছাড়া পেয়ে ও একদম ঘুরে বেড়াইতেছে, মানে এদিক ওদিক যাইতেছে খুবই। ওর মানে এতদিন পরে ছাড়া পাইছে তো ওর ভালো লাগতেছে বিষয়টা। এই যে দেখেন মুরগিটা, এটা হচ্ছে মেলটা। হ্যাঁ, আর ও একটু ভয় পেয়ে আছে, কারণ ওর ভিতরে সেই ভয়ের ভাবটা আছে এখনও, কারণ হচ্ছে যে ও কিন্তু অনেকদিন পরে ছাড়া পাইছে। আর দেখেন কবুতরের সামনে গেছে, কবুতর ভয় পাইতেছে ওর দিকে, কবুতর দেখেন রাগান্বিত হয়ে গেছে ওর দিকে, অনেকদিন পরে বেরোয়েছে। আর ওরে এতদিন আটকায় রাখছিলাম, এর কারণটা হচ্ছে ও ছাদে ছাড়ার সাথে সাথে ও কী করে, ও বিভিন্ন বিভিন্ন গাছগাছালি নষ্ট করে, প্লাস হচ্ছে ও ছাদের রেলিংয়ের উপর উঠে নিচে লাভ দেয়। তো এই যে আমরা বিরক্ত হয়ে মুরগিটাকে ছাড়তাম না, আর মুরগিকে ছাড়ার সাথে সাথে কবুতরও ভয় পাইতো, এই কারণে ফ্লাইংয়ের সমস্যা হয়েছে আমাদের কবুতরের। আর এদিকে দেখেন কবুতরের সাথে মারামারি। আর আটকে রাখার জন্যই দেখা গেছে ও একটু একটু ওর গেট আপ, ওর ব্যবহার একটু বিহেভিয়ার অন্যরকম হয়ে গেছে, এই জন্য আজকে থেকে আর ওদেরকে ওরা ছেড়ে দিছি। কারণ হচ্ছে কবুতর আমরা যদি বিকালবেলা লক করে ফেলি, তো যখন বিকাল ওকে ছাড়ছি, বিকাল ও ঘোরাফেরা করতেছে, এখন খাবার দাবার খাইতেছে, স্বাভাবিক হইতেছে, ভালো লাগতেছে। আর আমাদের এখানে দেখেন কবুতর একটু বেশি বেশি লাগতেছে, এর কারণ হচ্ছে আমরা যেটা বলছিলাম আমাদের কিছু নতুন নতুন প্ল্যান আছে। তো এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে ধাপড়িটা আমরা খালি করে ফেলছি, সো এই ধাপড়িটা খালি করে ফেলার পিছনে কিছু কারণ আছে, এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব আমরা কি নিয়ম করতেছি। বাট এই ধাপড়িতে যে কবুতরগুলো ছিল এখানে আমাদের, এই কবুতরগুলোকে নিয়ে আমরা এই কবুতরগুলোকে আমরা মেল কিছু এখানে রাখছি, যেমন রেড চেকার দুইটাকে এখানে আনছি, তারপরে আরও আছে এখানে মিলিনটাকেও এখানে এনে ফেলছি, রেচার তিনোটা এখানে আছে, আরও কিছু কবুতর এখানে আনছি, আর বেশিরভাগ মেল আমি নিয়ে গেছি হচ্ছে আপনার এইখানে আমরা মেল নিয়ে এসে পড়ছি। সাইডের কিছু মেল আনছি, যেমন গিয়া চুল্লিটা আনছি, তারপর আরও কিছু কবুতর আছে এটাকে আনছি, আর ওই যে আপনার এই যে নটটা ভিতর থেকে আনছি, এনে ওদেরকে এখানে রেখা দিছি, এখানে রেখা দিছি, এখন ওরা এখানে অ্যাডজাস্ট হচ্ছে। আর এইদিকে আমাদের নতুন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সেট হয়ে যাইতেছে, সবগুলোই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খাবার দাবার এভরিথিং ওকে, ওরা দেখা গেছে এখন হালকা হালকা করে উড়াইতেছি আমরা। আর এই মিলি বাচ্চাটা আর হচ্ছে আমাদের এই সবজি বাচ্চা হচ্ছে সল্টু বল্টু, ওরা দুইজন আর কি এখন
ফ্লাইংয়ে পারদর্শী হয়ে উঠতেছে আস্তে আস্তে। মিলি আপনার বল্টু মানে হচ্ছে আমাদের মিলি, মিলি কিন্তু অলরেডি দুই পর হয়ে গেছে, সোলটু একটু ছোট এক পর হয়েছে। সো ওদেরকে এখন থেকে ফ্লাই করানো শুরু করে দেবো, দেখি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওদের ফ্লাইং দেখাবো যে ওরা কেমন উড়ে। বাট ওদেরকে গিরিবাজের সাথে উড়াইলে এখন প্রবলেম হবে, কারণ হচ্ছে গিরিবাজের সাথে যদি আমি এখন উড়াই ওরা দেখা গেছে গিরিবাজের মতো বিহেভিয়ার করবে। সো আমি চাই না এটা করুক, কারণ এটা করলে দেখা গেছে যে ওরা ওদের রেসের জন্য ওরা পারদর্শী হতে পারবে না। তো এর জন্য গিরিবাজগুলো ছেড়ে উড়ানোর পরে বিকেল দিকে আমি ওদেরকে ছেড়ে উড়াবো, তো তখন দেখা গেছে আমাদের একটা ভালো ফলাফল হইতে পারে ইনশাল্লাহ। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লফটে কিছু পরিবর্তন আনবো, এর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে আমরা ব্রিডিং কেস বাড়াইতেছি। যেমনটা আমাদের ওইখানে যে একটা খাঁচা আছে যেখানে আমাদের ফিলব্যাক মেল ফিমেল থাকে, ওদেরকে আমরা ওই খাঁচা থেকে সরিয়ে আমরা হাসপাতালে রাখতেছি, আর এই খাঁচাটা আমরা এখন থেকে আমরা ব্রিডিংয়ের জন্য রাখবো। সো এইটার জন্য আমরা নতুন থর আনতেছি, অর্থাৎ মাটির সরা, পানির পাত্র আনতেছি, সো খাবার পট সব কিছু আমরা রেডি করতেছি। এই খাঁচাটা আমরা স্প্রে করে রেডি করবো, ট্রে সকল কিছু ক্লিয়ার করে রেডি করবো, চারিদিক দিয়ে একটু বস্তাতে ঢাকবো যাতে বৃষ্টির সিজনে পানি না লাগে। সো এই জিনিসটা করবো, তারপর আমাদের খাঁচা রেডি হয়ে যাবে এবং আমরা আরও চারটা পেয়ার কবুতরের জন্য দিতে পারবো। এইখানের খাঁচাটা, এই খাঁচাটা খালি করছি, এই পেয়ারটা আমরা এইখানে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে এইখানে নিয়ে আসছি, আর এই পেয়ারে এখানে আমরা নতুন একটা পেয়ার করবো। তো আমাদের পেয়ার এখন হবে ইনশাল্লাহ এখানে চারটা, আটটা, বারোটা, ষোলোটা, বিশটা পেয়ার এখানে হচ্ছে, আর বাইরে হচ্ছে চারটা, তার মানে হচ্ছে আমাদের প্রায় ২৪টা পেয়ার হবে ইনশাল্লাহ। ২৪টা পেয়ার দিব ইনশাল্লাহ, নেক্সট আরও দেওয়ারও ইচ্ছা আছে, সেগুলো কীভাবে দিব সেটাও আপনাদেরকে দেখাই দিব। আর আমাদের বাচ্চা তো অলরেডি মাত্র এই পেয়ারটার ফুটছে, আর বাকিগুলোর কি বাচ্চা ফুটছে কি না সেটাও দেখা হয় নাই। এই পেয়ার কি ডিম পারছে, এই পেয়ার কি ডিম পারলো কি না দেখিনি। হ্যাঁ, এই পেয়ার একটা ডিম পারছে, আলহামদুলিল্লাহ, এই পেয়ারটাও ডিম পারছে। আর এখন কিন্তু আমরা ব্রিডিং কবুতরের খাবার একটু পরিবর্তন আনতেছি, সেটা হচ্ছে আমরা খাবার একটু মোটা খাবার বেশি দিচ্ছি। মোটা খাবার বলতে ছোলা, ডাবলি এগুলো বাড়াই দিতেছি, ভুট্টা এগুলো বাড়াই দিতেছি, কারণ হচ্ছে কবুতরকে আমরা দেখা গেছে ব্রিডিংয়ে যখন দিব, ব্রিডিংয়ে একটা কবুতরকে ফিট রাখার জন্য মোটা খাবারগুলো সব থেকে বেশি কাজে দেয়। এবং পরবর্তীতে যখন ডিম বাচ্চা করবে, বাচ্চা আসবে, বাচ্চাকে খাওয়াবে, বাচ্চাটা দেখবেন যে শরীর থেকে অনেক মজবুত হবে আস্তে আস্তে। ছোট থেকে যখন বড় দানাগুলো খেয়ে আসবে বা বাবা মাকে খাওয়াবে, তখন দেখবেন যে ওর শরীরটা টাইট হবে এবং শরীরটা খুব সুন্দর হবে। আর রেসের ক্ষেত্রে নর্মালি আমরা যে কবুতরগুলো রেডি করি সবগুলোরই দেখবেন যে শরীর টাইট না হলে আমরা কবুতর পাল্লায় নামাই না, বা হচ্ছে কবুতর দেওয়া গেছে ফিট না থাকলে, 100% সুস্থ না থাকলে আমরা কবুতর পাল্লা নামাই না। আর একটা কবুতর যখন ছোট থেকেই আর নর্মাল খাবার খেয়ে বড় হবে, তখন দেখবেন ও বড় হইলেও ওই মোটা খাবারগুলো ওর অভ্যাস হইতে সমস্যা হবে। সেই কারণে কিন্তু আমরা চেষ্টা করি ছোট থেকেই মোটা খাবারগুলো খাওয়াইতে এবং শরীরটা ফিট রাখতে, তাহলে ভবিষ্যতে দেখা গেছে যে ওর শরীর আরও ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমাদের লফটের এই ছিল আপডেট, মোটামুটি আরও কিছু পরিবর্তন আনবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর ইন্ডিয়ান যে রেজাল্টটা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনার 28 ঘন্টা 43 মিনিট, সিঙ্গেল একটা কবুতর 28 ঘন্টা 43 মিনিট উড়াইছে। সো ওই ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, আর সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশেও এরকম একটা রেজাল্ট হয় ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।